হ্যালো ফ্রেন্ডস গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কাঁকরোলের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে এসেছি যেটা গরম ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে আর খুব কম ইনগ্রিডিয়েন্ট এটা চটপট তৈরি করে নেওয়া যায় তাই আমার আজকের এই রেসিপিটা আপনারা অন্যান্য দিনের মতো পুরোটা দেখব না দেখে যদি ভালো লাগে তাহলে আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করুন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এই রান্নাটা করতে কি কি লাগছে এখানে আমি পাঁচটা কাকরোল নিয়েছি কাকরোলগুলোকে এইভাবে গোল গোল করে কেটে রেখেছি আর নিয়েছি টু টেবিল কালো সর্ষে এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও বাটা হবে এর যাবে টু পোস্ত এক বাটি বাড়া রেখেছি সামান্য একটু গুঁড়ো মশলা লাগছে নিয়েছি হলুদের গুঁড়ো আর কাশ্মীরি মিচ পাউডার নুন চিনি নিজের স্বাদ মতো দেবেন আর লাগছে একটু কালো জিরে আর এই রান্নাটা আমি সরষের তেলে করছি এই রান্নাটা করার জন্য প্রথমে মশলাটা তৈরি করে নিতে হবে সেজন্য একসাথে পোস্ত সর্ষে আর নারকোল কোড়া আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে বেটে নিতে হবে তাহলে আমি এই মশলাটা তৈরি করে নিয়ে তারপরে ফিরে এসে স্টেপ দেখাচ্ছি সর্ষে পোস্ত নারকেল কোড়া আর কাঁচা লঙ্কাটা আমি ভালো মতো বেটে নিয়েছি এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর মূল রান্নাটা করার জন্য আমি কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি প্রথমে এর মধ্যে অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুনও দিয়ে দিলাম এবার কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি কাঁকরোলের পিসগুলোকে অল্প অল্প করে দিয়ে উল্টে পাল্টে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি আর সব কটা পিস এইভাবে ভেজে নিয়ে তারপরে আমি ফিরে এসে স্টেপ দেখাচ্ছি কাঁকরোলগুলোকে সব আমি দেখুন ভেজে তুলে নিয়েছি এবার একটা টিফিন বক্সের মধ্যে আমি তৈরি করা মশলাটা দিয়ে দিচ্ছি কালো জিরেটা দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি মতো নুন দিয়ে দিলাম তবে নুনটা কাঁকরোল ভাজার সময়ও দেওয়া আছে সেটা বুঝে দিতে হবে অল্প একটু চিনি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো সরষের তেল দিলাম ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা ছিল সেই বাটিতেই জলটা দিয়েছি এটাও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ভাজা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি সমস্ত ভাজা কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি এবার আবার ওপর থেকে কাঁচা সর্ষের তেল ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম সব কিছু একটু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার একটা ফ্লেভার ঢুকলে খেতে খুব ভালো লাগবে সব কিছু রেডি হয়ে গেছে এবার আমি টিফিন বক্সের ঢাকাটা আটকে দিচ্ছি আর এটা স্টিম করার ব্যবস্থা করে ফিরে আসছি এবার টিফিন বক্সটাকে স্টিমে বসানোর জন্য আমি প্রেশার কুকারে অল্প জল নিয়েছি এটা আমি প্রেসার কুকারেই করছি কেননা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা চাইলে এটা কড়াইয়েও স্টিম করে নিতে পারেন এবার টিফিন বক্সটাকে আমি প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিচ্ছি জলটা একদম অল্পই দিতে হবে না নাহলে কিন্তু টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যেতে পারে এবার লিডটা আটকে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছটা হুইসেল দিলেই রান্নাটা একদম রেডি হয়ে যাবে তাহলে আমি ফিরে আসছি পাঁচ থেকে ছটা হুইসেল পরার পর পাঁচটা হুইসেল দেওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর প্রেশারের প্রেসারটা একবারে বেরিয়ে গেছে এবার আমি লিডটা খুলে নিচ্ছি রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে কিন্তু টিফিন বক্সটা এখন খুব গরম সেজন্য এটা বার করতে পারছি না এটা একটু ঠান্ডা হোক তারপর টিফিন বক্সটা বার করে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের কাঁকরোলের রেসিপি রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি এটা ভীষণই ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন